এটা পুটুস প্লুটোর প্রথম ভিডিও, ওদের বয়স তখন মোটে 1 ঘন্টা। এটা সেই দিনই সন্ধেবেলায়, বয়স তখন 1 ঘন্টা। আর এটাও সেদিনই ওই রাত্রের বেলায় তিনজনা জড়াজড়ি করছে। পুকু সারাক্ষণ একটা কাজই করে যেত, ও এই কাপড়টা সারাক্ষণ ওদেরকে এইভাবে ঢাকা দিত। পুকু এখন তাদের বাচ্চার যত্ন নিচ্ছে, ভীষণ দায়িত্ববান মায়ের মতো করে বাচ্চাকে আগলাচ্ছে। পুকু তখন খুব একটা আমার কাছে আসতো না, ও মোটামুটি আমাকে প্রায় ভুলেই গেছিল। ও সারাদিন ওই বাচ্চার কাছেই থাকতো, আমি যখন পুকু পুকু করে ডাকতাম তখন ও খালি এরকম করে আমাকে একটা মানে দৃষ্টি দিত, আমার খুব ভালো লাগতো। আর বাচ্চাকে নিয়ে সারাদিন বসে থাকতো। এটা হচ্ছে প্লুটো, প্লুটো ছোটবেলা, তখন প্লুটো 5 দিন বয়স। তো পুরোটো সারাদিন এরকমভাবে ঘুমাতো, সারাদিন জাস্ট খেত আর ঘুমাতো, আর সারাক্ষণ খেত। সেই জন্য আমি ও ছোটোবেলায় নাম দিয়েছিলাম হেংলি, হেংলি বলেই আমি ওকে ডাকতাম। এরম করেই ও সারাদিন ঘুমিয়ে থাকতো। এই যে তিনজনা মহামূর্তিবান, পুটুস হচ্ছে পেট উল্টে শুয়ে আছে, সে হচ্ছে পুটুস। পুটুসের পেটটা ছিল একদম পিঙ্ক কালারের, আর পুটুসের ওপরে যে হাত পা খালি নাড়াচ্ছে সে হচ্ছে প্লুটো, আর প্লুটোর পাশে হচ্ছে কুকিজ। দুজনা মিলে রাত্রেবেলায় মায়ের পায়ের কাছে ঘুমাচ্ছে, দুজনা নয় তিনজনা, আরও একজন পাশে আছে ভুতু, তাকে দেখা যাচ্ছে না। সব মায়ের কাছে গিজিমিজি করে ঘুমাচ্ছে। তখন রাত প্রায় 2:30টার সময় ভিডিওটা করা হয়েছে। তখন আমার ঘরে সারাদিনই সারা রাত সারাদিন আলো জ্বলতো বাল্ব, যাতে ঘরটা গরম থাকে। ওদের বক্সটের জায়গাটায় জ্বলতো, তো বক্সটা যাতে গরম থাকে, ওদের গাটা যাতে গরম থাকে আরাম দেওয়ার জন্য। এটা ওদেরকে নিয়ে আমরা প্রথম ছাদে গিয়েছিলাম, ছাদের ভোরবেলায়, ভোরের রোদ পোয়াচ্ছে ওরা, রোদ পুয়ে এসে সারাক্ষণ এরা এরকমভাবে ঘুমিয়েছিল প্রায় 2 ঘন্টা। সবাই ভীষণ ক্লান্ত, ভীষণ ক্লান্ত, এদিকে পুকু পুকু ভীষণ ক্লান্ত হয়ে গেছিল, তাই সবাই হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। এই যে পুকু দায়িত্ববান মায়ের মতো বক্সে বসে আছে, একটা বাচ্চা যে বক্স থেকে ঝুলছে সেদিকে খেয়াল নেই। দেখুন পুকুকে দেখে তখন আমার খুব মায়াও লাগতো, যে বেচারি আমার সেই ছোট্ট পুকুটা কত কাজ করছে, বাচ্চা মানুষ করছে। আবার খুব মানে আশ্চর্যও লাগতো যে আমি তো এগুলোকে শেখাইনি, তো নিজে নিজেই কীরকমভাবে রপ্ত করেছে, কাউকে তো দেখেও নি, কি জানি কোথা থেকে ওর এই মাতৃত্বটা চলে এসেছিল। এই যে পুকু বাচ্চাদের যত্ন নিচ্ছে, আদর করে দিচ্ছে, খাওয়াচ্ছে, চেটে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, কত কি না করছে। আমার মেয়েটা সেদিন বোধহয় বড় হয়ে গিয়েছিল। এই যে এটা তারও কয়েকদিন পর, বাচ্চারাও আস্তে আস্তে বড় হচ্ছে, আর পুকু তাদের যত্ন ত্রুটি রাখছে না। এটা যথারীতি আবার প্লুটো, প্লুটোর তো একটাই কাজ ছিল সারাদিন ঘুমানো। ওকে মাঝে মাঝে আমি খাটে তুলে রাখতাম, কারণ আমি জানতাম যে ও পড়ে যাবে না, কারণ ও তো সারাক্ষণ ঘুমায়, নড়াচড়া করে না, খেয়েছে দিয়েছে পেট ফুলিয়ে এখন সারাক্ষণ ঘুমাচ্ছে। দেখুন কী সুন্দর ঘুমাচ্ছে, দেখেও আমার খুব ভালো লাগতো যে কত সুন্দর আরাম করে ও ঘুমাচ্ছে। দেখুন কত মিষ্টি করে ঘুমাচ্ছে। তা আমি সবসময় ওর ঘুমটাও, অনেকে বলে ঘুমের ভিডিও করতে নেই, কিন্তু আমার এই অপরূপ সুন্দর ওর এই ঘুমটাও না ভিডিও করে রাখতে মানে থাকতে পারতাম না, দারুণ লাগতো আমার এই মুহূর্তগুলো। এই মুহূর্তগুলো চলে গেলে তো ভিডিও না করলে তা ফিরবে না, তাই না? তারও কয়েকদিন পর চারজনা বেশ বড় বড় হয়ে উঠেছে, আর এখন ঘুমু ঘুমু করছে। দেখো কত মিষ্টি। এই যে এটা ওরই 2 দিন পর। আচ্ছা ওরা কি বড় হচ্ছে নাকি একই থেকে গেছে, বুঝতে পারছি না। কি সুন্দর, দেখো পেট দিদি যাচ্ছে, তখন ওরা হাঁটতে চলতে পারে না, ওদের তখন দাঁতও হয় না। এই যে প্লুটো তার করোনা পুতুল নিয়ে খেলছে, মানে করোনা বল নিয়ে, আর পাশে পুতুল ঘুমাচ্ছে,
বাকি তিনজনই ঘুমাচ্ছে, শুধুমাত্র প্লুটো এখন জেগে আছে, কারণ ও তো সারাক্ষণ ঘুমোয়, সেই জন্যে ও এখন জেগে জেগে খেলছে। দেখো কত মিষ্টি করে খেলছে আমার ছোট্ট বাচ্চাটা, ভাবা যায় এটা প্লুটো। এখন প্লুটো কত বড় আর তখন কত ছোট, কি মিষ্টি করে খেলছে দেখো। আর পাশে যে নড়লো সে হচ্ছে পুটুস, আর যার মুখের ওপর প্লুটো খেলছে সে হচ্ছে কুকিজ। এটা ওদের অনেকটাই বড় হয়ে গেছে, তখন ওরা হাঁটতে শিখে গেছে। এদেরকে মাঝে মাঝে আমি ছেড়ে দিতাম, আর ওরা পুকুকে এরকমভাবে অতিষ্ঠ করে বেড়াতো, পুকুকে ভীষণভাবে জ্বালাতো, এক জায়গায় দাঁড়াতে দিত না। পুকু অবশ্যই এটা এনজয় করতো, না এনজয় করলে তো পুকু বকতো। দেখো কীরকমভাবে পুকুকে নিয়ে সব কী করছে ঝোলাঝুলি, আমার খুব ভালো লাগতো দেখতে, তাই আমি মাঝে মাঝে ছেড়ে দিতাম আর পুকুকেও ছেড়ে দিতাম। এই যে চারজনা বক্সে, বক্স থেকে মাথা বাড়াচ্ছে, যেহেতু পুকু বাইরে আছে তাই ওদেরও এখন বেরোতে হবে। এই যে চারজনা এখন দৌড়াচ্ছে তার মায়ের পেছু পেছু, দেখো কত দৌড়াচ্ছে। ও বাবা বাবা, পুটুসকে দেখো, পুটুস এবারে নিচে চড়ে বেড়াচ্ছে। প্লুটো কিন্তু নিজের কাজে ব্যস্ত, এদের দেখে দেখো ছুটতে বেড়াচ্ছে, দেখো কেমন সারাক্ষণ মায়ের পেছু পেছু, কখনো কোনো জিনিসের উপর দেখে তার পেছু পেছু সারাক্ষণ ছুটছে, ওরা এক জায়গায় দাঁড়াতো না। ওদের ছেড়ে দিলে কোনো সময় দেখতাম না ওরা এক জায়গায় শুয়ে বসে আছে, সারাক্ষণ ছুটছে সারাক্ষণ ছুটছে, এত ভাল লাগতো না, মনে হতো একটা করে তুলোর বল ছুটে বেড়াচ্ছে গোটা ঘরে, এত ভাল লাগতো কি বলবো। তোদের আর আদর করার জায়গা নেই? হ্যাঁ কিরে, জায়গা নেই আদর করার? খাটের তলায় ঢুকে বাচ্চা নিয়ে শুয়ে আছে। এই যে প্লুটো, প্লুটো একটা টেবিলের তলায়, ওরই সাইজের একটা টেবিলের তলায় ঢুকে বসে আছে। সকালবেলা উঠে একটা জলের বোতল নিয়ে তাদের এরকম কসরত চলছে, সকালবেলা নয় এটা ভোরবেলা, ওনারা তো ভোরবেলায় উঠে পড়তেন, এই ভোরবেলায় এই যে জলের বোতল নিয়ে কসরত করছে। এখন ওরা দুজন হয়ে গেছে, আর দুজন ওর বাবার কাছে চলে গেছে, ভূত আর কুকিজ। আর এই যে দুজন আমার মহা মূল্যবান সম্পদ, পুটুস আর প্লুটো, তারা এখন খেলছে। এই যে পুটুসকে আমি মাঝে মাঝে ধরে চটকাতাম, এখনও অবশ্য চটকায়, কিন্তু দেখো কী সুন্দর, সবসময় এরকম করে বসে থাকতো, পেটে একটু হাত বোলালেই ও এরকম করে পা তুলে দেয়, এখনও দেয়, কি যে ভালো লাগে না কি বলবো, দেখো কী সুন্দর। আমার পুটুস, পুটুস তখনও নরম ছিল, এখনও নরম টুলটুলে, লোভে ভরা ছোট্ট একটা গোল বল, আমার সোনা পুটুস। সরিয়ে নিলে, হাত সরিয়ে নিলে আবার ডাকছে, যাতে আরো সুরসুরে দিতে পারি। আর এটা হচ্ছে পুটুস, হচ্ছে আমার বাড়ির সবচেয়ে দুষ্টু এখনো তাই। এই যে একটি নিজের থেকেও বড় সাইজের চাউস্টিং নিয়ে বসে পড়েছে, এটা পুকুর, পুকুরে চাউচিসটা নিয়ে খাওয়া দাওয়া করছিল, সেটা এখন পুটুস নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে খাচ্ছে, হাতের মুঠোয় নয় নিজের মুখের মুঠোয় এখন ভীষণ খাওয়া দাওয়া করছে, প্লুটোকেও দিচ্ছে না, কীরকমভাবে খাচ্ছে। আর এই হলো আমার পুটুস প্লুটো দু বছরের ছবি, আমার সোনা।